বন্ধুরা, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও, শ্রীলেদার্সের জুতোর কালেকশন। তো নিউ মার্কেটে শ্রীলেদার্সের জুতোর কালেকশনের প্রচুর কমেন্টস পেয়েছি তোমাদের থেকে। আজকে কিন্তু তোমাদের সাথে পামশু, জুতি, হিলস এছাড়াও কিন্তু প্রচুর স্নিকার্সের কালেকশন শেয়ার করবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এই যে জুতোটা রয়েছে, এটার দাম কিন্তু মাত্র 320 টাকা। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু জুতোর দামগুলো লেখাই রয়েছে। আর এইগুলো কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালেকশনস পাবে। আমি যা দেখাচ্ছি তার থেকেও কিন্তু প্রচুর কালেকশনস পাবে, কারণ তোমরা অনেকেই জানো শ্রীলেদার্সে কিন্তু এমনি সময় ভিডিও অ্যালাউ করে না, ওখানে জাস্ট ফটো তোলা অ্যালাউ করে। কিন্তু এখন যেহেতু এতটা ভিড় ওনারা হয়তো খেয়াল করেননি, তো আমি তোমাদের সাথে ভাবলাম গেছি যখন একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিই। আমি কিন্তু গিয়েছিলাম আগের উইকে, এটা কিন্তু আগের উইকেরই কালেকশনসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মোটামুটি এই কালেকশনই তোমরা পাবে, এগুলো কিন্তু একদম রিসেন্ট কালেকশন রয়েছে। আর আমি কিন্তু জুতোগুলো একটু আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ তোমরা যাতে প্রাইসগুলো বুঝতে পারো। প্রাইসগুলো দেখো জুতোর মধ্যেই লেখা রয়েছে, সপ্তাহ আমি মুখে বলে দিতে পারছি না, একটু একটু প্রাইসগুলো ওখানে কিন্তু জুতোর মধ্যে লেখা রয়েছে। তোমরা ভিডিওটা কিন্তু পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। পামশুর প্রচুর কালেকশন রয়েছে, হিলসেরও প্রচুর কালেকশন রয়েছে, বক্স হিলেরও প্রচুর কালেকশন রয়েছে। একটা একটা করে সব কালেকশন আমি তোমাদেরকে দেখাবো। যেমন এটার দাম ছিল 370 টাকা, এরকমই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। এটারও কিন্তু ওরকম প্রাইস ছিল। এরম টাইপের কিন্তু প্রচুর কালেকশনস তোমরা নিউ মার্কেটে শ্রীলেদার্সে পেয়ে যাবে। আর আমি নিউ মার্কেটে শ্রীলেদার্সে দেখলাম কিন্তু এই ইয়েলো কালারের জুতোটা কিন্তু কমন, মানে ইয়েলো কালারটাই কমন। প্রচুর ইয়েলো কালারের জুতো পেয়ে যাবে। তোমরা যারা নাকি ইয়েলো কালারের জুতো পছন্দ করো তারা কিন্তু প্রচুর প্রচুর কালেকশনস পাবে। আর যারা পামশু পছন্দ করো, পামশুর কিন্তু প্রচুর কালেকশন আসছে। আমি পার্সোনালি পামশু করতে খুব পছন্দ করি। আমি যখনই যাই কিনতে, আমি যখন কিনতে যাই তখন কিন্তু পামশু থাকে না। তো আমি এবারে ভিডিও করতে গিয়ে দেখলাম প্রচুর পামশু রয়েছে। তো আমার হাতে একটা জলের বোতল ছিল, ওটাকে একটু ইগনোর করে তোমরা কালেকশনসগুলো দেখে নিও। দেখো তোমরা কত সুন্দর সুন্দর কালেকশনস যাচ্ছে। আর প্রাইসগুলো একটু পজ করে তোমরা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে প্রাইসগুলো কিরম কী রয়েছে। এটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আরেকটা কালেকশন যাচ্ছে, এটা 420 টাকা যাচ্ছিলো। আর আমি তো বলবো শ্রীলেদার্সের জুতো, আমি পার্সোনালি ইউজ করি শ্রীলেদার্সের জুতো, শ্রীলেদার্স জুতো কোয়ালিটি কিন্তু সত্যিই ভীষণ ভালো। তো এই যে বললাম তোমাদের ইয়েলো জুতো, তোমরা যারা নাকি ইয়েলো লাভার্স রয়েছো বা পামশু লাভার্স রয়েছো, শ্রীলেদার্সে কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে। যেহেতু আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, তো দুর্গা পুজোর সময় কিন্তু তোমরা জানোই নিউ মার্কেটে কিরকম পরিমাণ ভিড় থাকে। আর নিউ মার্কেটে কিন্তু এই যে এত 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 কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা ভিডিও দেখছো বাট লাইক করো না, শেয়ার করো না। তোমরা যদি শেয়ার না করো তাহলে নতুন বন্ধুদের কাছে পৌঁছবে কী করে বলো? তো প্লিজ ভিডিওটা দেখার পর কিন্তু শেয়ার করে দিও। এখানে দেখতে পাচ্ছ জুতি কালেকশন, প্রচুর জুতির কালেকশন দেখতে পাচ্ছ এখানে। আর এটা লাল জুতিটা দেখো কতটা কিউট রয়েছে। এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আমি তো জাস্ট তোমাদের সাথে কয়েকটা শেয়ার করেছি। তোমরা যদি যাও শপিং করতে, যাওয়ার আগে কিন্তু ভিডিওগুলো চেক করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রচুর 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 মানে কালেকশনসগুলো যেরকম দেখতেও পারবে ভিডিওতে, ওখানে গেলেও বুঝতে পারবে কিরকম কী কালেকশনস তোমরা ভিডিওতে দেখেছো বা তো ওখানে গেলে কিরকম কী পারচেজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ময়ূরকণ্ঠী কালারের মধ্যে যাচ্ছে, আগে যেটা দেখালাম লাল কালারের মধ্যে, এটা ময়ূরকণ্ঠী যাচ্ছে। তো এরকম কিন্তু প্রচুর অপশনস তোমরা এখানে পার্সোনালি আসলে পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু ইয়েলো কালারে তোমাদের বললাম, ইয়েলো কালারের জুতো কিন্তু সব রকম, মানে যেমন পামশু রয়েছে, জুতি রয়েছে, সব কিছুর মধ্যে তোমরা ইয়েলো, এই ট্যান ব্রাউন, এগুলো কিন্তু কমন পেয়ে যাবে। মাল্টি কালারের মধ্যে যারা জুতি নিতে চাও এই টাইপের জুতোগুলো কিন্তু ট্রাই করতে পারো, মাল্টি কালারের মধ্যে প্রচুর রয়েছে। আর আমি যেদিন গেছিলাম শ্রীলেদার্সে তোমরা ভাবতে পারবে না কীরকম পরিমাণ ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না জাস্ট। আর এত গরমের মধ্যে গিয়ে ভিডিও করা সত্যি, আগের ভিডিওতে দেখলাম অনেকেই তোমরা কমেন্ট করেছো দিদি তোমার শরীরটা খারাপ কিনা, সত্যি শরীরটা খারাপ, মানে ঘুরে ঘুরে ভিডিও করা। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখে না সত্যি ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু স্নিকার্সের কালেকশনস রয়েছে। প্রাইসগুলো কিন্তু আমি যথাসম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা কিন্তু একটু ভিডিওটা পজ করে দেখে নিও, তাহলে কিন্তু প্রাইসটা বুঝতে পারবে। যেহেতু মানে আমি ভয়েস ওভার যখন দিচ্ছি আমি তো পজ করে করে তোমাদেরকে প্রাইসটা বলতে পারবো না, তোমরা জাস্ট যখন দেখবে একটু পজ করে দেখে নিও, তাহলে কিন্তু প্রাইসগুলো বুঝতে পারবে। আমি প্রাইসগুলো যাতে বুঝতে পারো সেইভাবেই কিন্তু ভিডিওটা করেছি। আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শীতকালেও পরার মতন, যারা নাকি একটু মানে যাদের মায়েরা বা যারা আমাদের মতন মেয়েরাও কিন্তু পরে এই টাইপের জুতোগুলো, আমিও পরি, তো ওগুলো কিন্তু তোমরা নিতে পারো। এই যে জুতোটা শ্রীলেদার্সের, এই জুতোটা আমার কাছে রয়েছে, ভীষণ ভালো জুতোটা। আর কালারটা ভীষণ মিষ্টি একটা কালার, পিঙ্ক কালারের মধ্যে। স্নিকার্সেরও প্রচুর কালেকশনস রয়েছে,
প্রচুর প্রচুর অপশনস তোমরা পাবে আসলে। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্নিকার্সের কালেকশনস ছিল। আমার চ্যানেলে কিন্তু প্রচুর এই সমস্ত ভিডিও, মানে এই শপিং পারপাস ভিডিও কিন্তু প্রচুর রয়েছে, তোমরা কিন্তু সেগুলোও দেখতে পারো, সেগুলোও আশা করবো তোমাদের ভালো লাগবে। তো নর্মাল এই টাইপের জুতোগুলো কিন্তু তোমরা যেরকম শ্রীলেদার্সে পেয়ে যাচ্ছ, কোয়ালিটি সত্যি শ্রীলেদার্সের ভালো। তোমরা যারা পার্সোনালি ইউজ করো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা অনেকেই বলেছিলে শ্রীলেদার্সের ব্যাগ, শ্রীলেদার্সের জুতো, নিউ মার্কেটের ভিডিও, দুর্গাপূজা স্পেশাল শেয়ার করতে, তো তার জন্যই কিন্তু স্পেশালি শেয়ার করা এই টাইপের কালেকশনসগুলো। তো আমি আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এত কষ্ট করে ভিডিও রোদের মধ্যে শ্যুট করে এনে তোমাদেরকে আপলোড করি, তোমাদের কাছে পৌঁছে দিই ভিডিওগুলো, তো প্লিজ এইটুকু তো ভালোবাসা দিতেই পারো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর একটা করে শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও, আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের কালেকশনই কিন্তু শেয়ার করে থাকি, মানে এই টাইপের ভিডিওই কিন্তু শেয়ার করে থাকি। তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে বা চ্যানেলে যদি এই টাইপের ভিডিও রোজ দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখতে পাচ্ছ ওই জুতোগুলোর পর কিন্তু তোমাদেরকে একটু বক্স হিল শেয়ার করছি, যারা যারা নাকি একটু হালকা হিলের মধ্যে দেখতে পারো, মানে পছন্দ করো, তারা কিন্তু এই টাইপের জুতোগুলোর সাথে যেতে পারো। এগুলো কিন্তু হালকা হিলের মধ্যে রয়েছে, আর এগুলো কিন্তু আমি কিন্তু প্রাইসগুলো শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। কালেকশনস দেখাচ্ছি তোমাদেরকে আমি, কীরকম কী কালেকশনস তোমরা গেলে পাবে অ্যাভেলেবেল এই দুর্গাপুজোর জন্য। তো এই টাইপের কিন্তু কালেকশনসগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা যারা যাবে আমি বলবো দেখার আগে, যাওয়ার আগে কিন্তু ভিডিওগুলো চেক করে যেও, তাহলে বুঝতে পারবে কীরকম কী কালেকশনস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বললাম ট্যান ব্রাউন আর ইয়েলো, এই দুটো কিন্তু ভীষণ 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 রকমভাবে অ্যাভেলেবেল রয়েছে শ্রীলেদার্সে। আমি তোমাদেরকে ইয়েলো বলতে বলতে আরেকটা ইয়েলো জুতো চলে আসলো। এই জুতোটা দেখো কতটা কিউট একটা জুতো, আমার ভীষণ পছন্দ জুতোটা, প্রাইসটাও কিন্তু দেখা যাচ্ছিলো, তোমরা একটু পজ করে দেখে নিও। আমি কিন্তু এখন পার্সোনালি ফ্ল্যাট জুতো পরতেই পছন্দ করি, কলেজ লাইফে হিল পরেছি বাট এখন কিন্তু ফ্ল্যাট জুতোগুলোই আমি প্রেফার করি, কারণ আমার ভীষণ পা ব্যথা করে। আমরা যখন ভিডিও করতে যাই তো এক একটা ভিডিওর জন্য কমসে কম আমাদের আধ ঘন্টাও দাঁড়াতে হয়, তো তার জন্য কিন্তু হিল পরে মানে ভিডিও করা মানে টু মাচ ডিফিকাল্ট। তো তার জন্য কিন্তু আমি ফ্ল্যাট জুতো, আমি এখন পার্সোনালি ইউজের জন্য কিন্তু ফ্ল্যাট জুতোগুলোই কিন্তু প্রেফার করি। আবার চলে এসছে ইয়েলো কালারের জুতোটা, দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর রয়েছে, আর এরকম টাইপের রয়েছে দেখালাম তোমাদের ইয়েলোটা, ওটার মধ্যে কিন্তু হোয়াইটও তোমরা পেয়ে যাবে, ওটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো এই টাইপেরও প্রচুর জুতো ছিল, তোমরা কিন্তু বাচ্চাদের কালেকশনও প্রচুর পেয়ে যাবে শ্রীলেদার্সে। আমি আর বাচ্চাদের কালেকশনটা আলাদা করে শেয়ার করলাম না, শ্রীলেদার্সের জুতোর কালেকশন আলাদা করে শেয়ার করার জন্য, মানে বাচ্চাদের কালেকশনটা আলাদা করে আমি আর শেয়ার করিনি, যেহেতু শ্রীলেদার্সের জুতোর কালেকশন শেয়ার করছি তার জন্য তোমাদের প্রথমে কিন্তু গার্লস কালেকশনস দিয়েই আমি স্টার্ট করলাম। তোমরা যারা নাকি এখনও শপিং করে উঠতে পারোনি আমার মতন, মানে এখনও স্টার্টই করোনি কিছু, তারা কিন্তু যেতে পারো বা দেখতে পারো এই টাইপের কালেকশনসগুলো, আশা করবো ভালোই লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু সাজেস্ট করতে পারো কীরকম টাইপের কী ভিডিও দেখতে চাও, আমি কিন্তু তাহলে সেরকম টাইপের ভিডিওই তোমাদের কাছে নিয়ে আসবো। এটা কিন্তু হিলের মধ্যে ছিল, বক্স হিল একটু উঁচু, তো এই টাইপের হিলসগুলোও কিন্তু এখন ভীষণ ভালো লাগছে বয়ফ্রেন্ড জিন্সের সাথে, মমস জিন্সের সাথে। তো প্রচুর প্রচুর অপশনস তোমরা পাবে। এই যে তোমাদেরকে আরও একটা ছোট্ট হিল দেখাচ্ছি, এগুলো কিন্তু 380-320 এরকমই রয়েছে, প্রাইসগুলো তো দেখাই যাচ্ছে, তোমরা আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি, তোমরা একটু পজ করে দেখে নিও প্রাইসগুলো, তাহলে ডিটেলস তোমরা বুঝতে পেরে যাবে। তো কালেকশনসগুলো দেখছো, কালেকশনসগুলো কীরকম লাগছে চটপট কমেন্ট করে বলো তো দেখি, কালেকশনগুলো তোমাদের কীরকম লাগছে। আর তোমরা অবশ্যই একটা ভিডিওটা দেখার পর একটা করে কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে যে আমি এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছতে পেরেছি, তোমাদের ভালো লাগছে সেটাও তো বুঝতে হবে আমাকে না। আর ইউটিউবকেও তো বোঝাতে হবে বলো যে এই টাইপের ভিডিওগুলো দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি ফ্ল্যাট জুতো, মানে একটু হিলের ওপর যারা পছন্দ করো, একদম ফ্ল্যাট পরতে পছন্দ করো না বা একটু হিলের মধ্যে যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এই টাইপের জুতোগুলো একদম পারফেক্ট। প্রচুর প্রচুর অপশনস, মানে কোন দিকে তাকাবে, চারিদিকে শুধু জুতোরই দোকান, জুতো, ব্যাগ, বেল্টস। এরপরের কালেকশনের জন্য কিন্তু, মানে এরপরের ভিডিওর জন্য কিন্তু রেডি হয়ে থাকো, আরও একটা কিন্তু ধামাকাদার ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আমি তোমাদেরকে না ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, নিউ মার্কেটের রিসেন্ট ভিডিও লিঙ্কগুলো। আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি তোমাদের জন্য, তোমরা কেন দেখছো না আমি বুঝতে পারছি না, প্লিজ একটু দেখো, দেখা হলে একটু লাইক করো, শেয়ার করো, তাহলে একটু রিচটা বাড়বে, মোটিভেশন পাবো যে
নেক্সট টাইম ভিডিও করতে যেতে বা ভিডিও আপলোড করতে, এত রোদের মধ্যে গিয়ে এত কষ্ট করে ভিডিও করে এনে তারপরে সুন্দর করে এডিট করে তোমাদের কাছে পৌঁছাই, মানে পৌঁছে দিই, বাট তোমরা যদি রেসপন্স না করো কীরকম লাগে। এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, একদম সি থ্রু জুতো আছে, এটা সামনের দিকটা খুব সুন্দর জুতোটা। আর এই টাইপের কিন্তু প্রচুর মডেলস ছিল, তোমরা একটু প্রাইসগুলো পজ করে দেখো, আমি বারবারই বলছি কারণ আমি হুট করে দেখি না প্রাইসগুলো এত ফার্স্ট চলে যাচ্ছে, আমি ভয়েস ওভার দেওয়ার সময় না প্রত্যেক কটা ধরে ধরে বলতে পারছি না। তো যথাসম্ভব আমি তোমাদের চেষ্টা করেছি যে প্রাইসগুলো দেখিয়ে দেওয়া স্ক্রিনে, সো তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিও। তো এরকমই মোটামুটি প্রচুর কালেকশনস রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, যারা নাকি হিল বা ফ্ল্যাট পরতে পারো না, তাদের জন্য কিন্তু ফ্ল্যাটের মধ্যে কিন্তু এই টাইপের কালেকশন, আমি প্রাইসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু দেখে নিও পজ করে। তো এই টাইপের জুতোগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম ফ্ল্যাট হিলের মধ্যে যাচ্ছে, সামান্য হিল একদম ফ্ল্যাটের, ওয়াও ওই কালারটা তো ভীষণ ভালো লাগছে, পিচ কালারের মধ্যে। আর এই সমস্ত কালারগুলো পরলে না পাটা একটু ফর্সা ফর্সাও লাগে। ইয়েলো কালারের জুতোটা তো তোমাদেরকে দেখিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে এই জুতোটা, একদম ফ্ল্যাটের মধ্যে যাচ্ছে। ফ্ল্যাট জুতো যারা পরতে পছন্দ করো তারা যেতে পারো এই সমস্ত জুতোগুলো সাথে। তো পিচ কালারের মধ্যেও প্রচুর কালেকশনস ছিল, ইয়েলোর মতো বা ট্যান ব্রাউনের মতো পিচও কিন্তু প্রচুর ছিল কালেকশনস, মানে পিচের মধ্যে ইয়েলোর মধ্যে তোমরা প্রচুর অপশনস পাবে, যাদের নাকি এটা ফেভারিট কালার রয়েছে তারা কিন্তু এই সমস্ত কালেকশনসগুলো প্রচুর অপশনস পেয়ে যাবে। আর এখানে কিন্তু ফ্ল্যাট হিল বক্স হিল প্রচুর অপশানস রয়েছে, আমি সব জুতোর নাম সত্যি জানো না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলো। তো এখানে কিন্তু এই টাইপের জুতোগুলো, মানে এই জুতোটা কিন্তু আমি হাত দিয়ে দেখলাম ভীষণ নরম একটা জুতো, আর অনেকেই তোমরা শক্ত জুতো পরতে পারো না, তারা কিন্তু এই টাইপের নরম জুতো বা নরম কালেকশনসগুলোর সাথে যেতে পারো। আমি তোমাদেরকে একটু নরম কালেকশনসগুলো দেখাই, এই জুতোগুলো দেখতে এরকম লাগছে বাট এগুলো কিন্তু আমি হাত দিয়ে দেখলাম ভীষণই নরম। আমার মাকে আমি একটা কিনে দিয়েছি এই টাইপের জুতো, ওগুলো কিন্তু ভীষণ নরম হয়। আর জুতো দেখবে ইদানিং মানে একটু নরম জুতো না পড়লে না একটু বেশি জুতো পরে দাঁড়িয়ে থাকলে পা কিন্তু ভীষণ ব্যথা করে। তো এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শ্রীলেদার্সের কালেকশনের মধ্যে। তো তোমরা প্রচুর কমেন্টস করেছিলে, দিদি শ্রীলেদার্সের কালেকশন দেখাও, শ্রীলেদার্সের কালেকশন দেখাও, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রেখে দিয়েছি। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখা হয়ে গেলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ এই টাইপের ফ্ল্যাটসেরও প্রচুর কালেকশনস রয়েছে। আর আমি কিন্তু এটা নিউ মার্কেটে লিন্সে স্ট্রিটের আমি শ্রীলেদার্সের কালেকশন দেখালাম, ওখানে কিন্তু প্রচুর প্রচুর অপশনস পাবে, এটাই বোধহয় সব থেকে বড়ো ব্রাঞ্চ রয়েছে। তো গড়িয়াতেও কিন্তু একটা রয়েছে, ওখানে কিন্তু সেরকম খুব একটা কিন্তু কালেকশনস আমি দেখলাম না অ্যাভেলেবেল আমি যখন কিনতে গিয়েছিলাম। তো এইখানে কিন্তু প্রচুর অপশনস তোমরা পাবে। এছাড়াও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো একটু চ্যানেলটা ভিজিট করে এসো, পুরনো ভিডিওগুলো দেখো, এর আগের ভিডিওগুলো আমি কী শেয়ার করেছি সেগুলো দেখে নিলেও কিন্তু তোমরা বুঝতে পারবে কীরকম কী কালেকশনস বা কীরকম কী এই দুর্গাপুজোর জন্য তোমরা শপিং করতে পারবে কোথা থেকে বা কীরকম মার্কেট থেকে কীরকম কী কালেকশনস তোমরা পারচেস করতে পারবে। এই টাইপের ফ্ল্যাটসগুলো তোমরা অনেকেই পরতে পছন্দ করো, বিচে কিন্তু এই টাইপের ফ্ল্যাটসগুলো ভীষণ ভালো লাগে আর ভীষণ কমফোর্টেবল। তো যারা নাকি এই টাইপের ফ্ল্যাটস পছন্দ করো তারা কিন্তু দেখতে পারো। ফ্ল্যাটসের মধ্যে তোমরা দেখতে পেলে ইয়েলো চলে এসছে, কিন্তু ব্রাউন চলে এসছে, পিস চলে এসছে, এই কালারগুলোর জুতো কিন্তু প্রচুর অ্যাভেলেবেল এই শ্রীলেদার্সে। তো এখানে কিন্তু প্রচুর জুতো রয়েছে, সপ্তাহ হাতে ধরে ধরে দেখানো সম্ভব নয়, যতটুকু পেরেছি মানে যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর ততটুকু কিন্তু দেখিয়েছি। এই জুতোটা ভীষণ সুন্দর লাগছিলো, কিন্তু বেশ সুন্দর লাগছিলো। তো এটা কিন্তু সি গ্রিনের মধ্যে ছিল, কালার অপশনস তোমরা প্রচুর পাবে, আর একটু নিউট শেডের মধ্যেই যাচ্ছে কিন্তু, কারণ একদম চকমকি কালার অনেকেই পছন্দ করে না। এটা দেখো একটু পেস্তা কালারের মধ্যে যাচ্ছে, খুব সুন্দর একটা জুতো। তো এই টাইপের জুতোগুলো কিন্তু প্রচুর অপশনস তোমরা পাবে নিউ মার্কেটে শ্রীলেদার্সে আসলে। নিউ মার্কেটে জুতোর কালেকশনের রিকোয়েস্ট কিন্তু আমি ফুলফিল করে দিয়েছি, আবারও যদি যাই আবারও কিন্তু শেয়ার করবো। অনেকেই আগের ভিডিওতে বলেছিল জুয়েলারির কালেকশন দেখাতে, সেটাও শেয়ার করবো। কুর্তির ভিডিওতে কুর্তির কালেকশন আরও দেখতে চেয়েছো সিঙ্গেল কুর্তি, সেগুলোও শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, একটু মোটিভেট করতে হবে, মোটিভেট করার জন্য কিন্তু ভিডিওটা দেখার পর লাইক শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা কিন্তু অলরেডি শেষের মুখেই চলে এসছে, আমি শেষের দিকে একটুখানি গর্জিয়াস কালেকশনস দেখাবো। তোমরা যারা গর্জিয়াস কালেকশনস পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ওই কালেকশনসগুলো, বিয়েবাড়িতেও পরতে পারো বা শাড়ির সাথেও ক্যারি করতে পারো। সেগুলো আমি একটু শেষের দিকে রেখেছি যাতে তোমরা মানে সাসপেন্সগুলো যাতে মিস না করে যাও, মানে একটুখানি কৌতূহল তো থাকা উচিত যে শেষে কী রয়েছে বা শেষে দিদি কী রেখেছে ভিডিওতে। তো এই কালেকশনসগুলো কিন্তু একটু শেষের দিকে রেখেছি। আর এগুলো দেখতে পাচ্ছ তোমরা যারা স্টোন ওয়ার্ক পছন্দ করো এই টাইপের জুতোগুলোর সাথে কিন্তু যেতে পারো, জুতি স্টোন ওয়ার্কের জুতি ছিল। আর প্রাইসগুলো দেখতেই পাচ্ছ
670 প্রাইস রয়েছে। প্রাইস কিন্তু আমি একদম দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও। ওখানে কিন্তু হাওয়াই চপ্পলেরও কিন্তু প্রচুর কালেকশনস ছিল, ওগুলো আমি আর দেখাইনি। ওগুলো তো জানোই তোমরা কীরকম কী অ্যাভেলেবেল পাবে। এগুলো হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে জুতি যাচ্ছে। যারা নাকি এই টাইপের স্টোন ওয়ার্কের জুতি পছন্দ করো, তারা কিন্তু একবার হলেও দেখতে পারো, কারণ স্টোন ওয়ার্কের জুতি অনেকেই আমি দেখেছি নিউ মার্কেটে। স্টোন ওয়ার্কের জুতি তোমরা প্রচুর পছন্দ করো, যারা পছন্দ করো তারা দেখতে পারো। আমি জাস্ট কালেকশনসগুলো শেয়ার করে দিলাম, প্রাইস মেনশন করে দিয়েছি, ভিডিওটা পজ করে কিন্তু প্রাইস মেনশনগুলো দেখে নিও। এবার তোমাদেরকে দেখাবো কিছু গর্জিয়াস হিলের কালেকশন। তোমরা যারা হিল পরতে পছন্দ করো, সবাই তো আমার মতন নয় বলে ফ্ল্যাট পছন্দ করো, হিল জুতো পছন্দ করো, তোমরা যারা হিল পছন্দ করো তারা কিন্তু এই টাইপের জুতাগুলোর সাথে যেতে পারো। এই টাইপের জুতাগুলো কিন্তু হিলের মধ্যে রয়েছে, আর ঠিক কমফোর্টেবল হিল, মানে একদম পেন্সিল হিল টাইপে যাচ্ছে না। পেন্সিল হিল যারা পছন্দ করো তাদের জন্যও কিন্তু শেয়ার করেছি, তো ভিডিওটা দেখতে থাকো। আরও কিছুক্ষণ ভিডিওটা রয়েছে, ওখানে কিন্তু প্রচুর হিলসের কালেকশন রয়েছে, গর্জিয়াস কালেকশন। এগুলো কিন্তু হিলসের কালেকশন যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি বারবারই বলছি ভিডিওটা একটু পজ করে প্রাইসগুলো দেখে নিও, প্রাইসগুলো কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করা রয়েছে। এবার আমি কিছু ব্রাইডাল কালেকশন দেখাবো। এগুলো ব্রাইডালও বলা যায়, গর্জিয়াসও বলা যায়, মানে শাড়ির সাথে পরতে পারো। এই জুতোটা দেখো কতটা সুন্দর একটা জুতো, খুব মিষ্টি একটা জুতো, অনেক রকম রং মেশানো, মানে রেইনবো টাইপের। এটাও খুব সুন্দর মিষ্টি একটা জুতো রয়েছে। এগুলো কিন্তু ওই শাড়ির সাথে তোমরা ক্যারি করতে পারো, হিলস টাইপের রয়েছে। এগুলো ব্রাইডাল কালেকশনের মধ্যেও কিন্তু যায়, খুব সুন্দর। এটা সি গ্রিনের মধ্যে ছিল, আগেটা কিন্তু রেডের মধ্যে ছিল। তোমরা পজ করে একটু প্রাইসগুলো দেখে নিও। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও একটা রয়েছে, একটু আগে বললাম পেন্সিল হিলের মধ্যে তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছায়। আর ইউটিউবকেও তো বোঝাতে হবে বলো, আমি তোমাদেরকে এই যে ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের পছন্দ হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো, তাহলেই তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।